আমরা যখন ঢাকা শহরে বসে কথা বলছি তখন সেন্ট মার্টিন, কুতুবদিয়া, মহেশখালীর একটি অঞ্চলের কি ভয়ঙ্কর অবস্থা তা আমাদের জন্য কল্পনা করা কঠিন। কিছুক্ষণ আগে সেন্ট মার্টিনের একজনের সঙ্গে কথা হচ্ছিল, তকি ওসমানি, পর্যটন ব্যবসায়ী, সেন্ট মার্টিনের স্থানীয়। তিনি বলছিলেন আর কয়েক ঘন্টার মধ্যেই হয়তো আমাদের সঙ্গে আপনাদের সম্পূর্ণ যোগাযোগ বন্ধ হয়ে যাবে, সাগর উত্তাল হয়ে উঠেছে, প্রচণ্ড বাতাস, ঘূর্ণিঝড় যে মাত্রায় আসার কথা সেই মাত্রায় যদি আসে তাহলে আমরা কেউ বেঁচে থাকতে পারবো কি না সন্দেহ হচ্ছে। আতঙ্কের কথা বলছি না, বলছি আমাদের ঘূর্ণিঝড় তো একটি প্রাকৃতিক বিষয়, সেটাকে তো প্রতিরোধ করা যাবে না এবং সেটার জন্য তো সরকারকে দায়ীও করা যাবে না, কিন্তু ঘূর্ণিঝড় মোকাবেলায় আমরা যে কথাগুলো বলছি বাস্তবে কি আমাদের অবস্থাটা সেরকম? ঘূর্ণিঝড়ের নিয়ম অনুযায়ী 3 নম্বর সতর্ক সংকেত দেওয়ার সময় সকল নৌযান বন্ধ হয়ে যাওয়ার কথা। সেন্ট মার্টিনে 10,000-এর মতো মানুষ আছে, নিজেদের উদ্যোগে তারা 2,000 বা 2,200 মানুষ ফিরে এসেছেন টেকনাফে। যারা প্রতিদিন যান, প্রতিদিন আসেন, পর্যটক যারা তারাও ফিরে এসেছেন, কিন্তু সেন্ট মার্টিন দ্বীপে এখনও 7 থেকে 7,500 মানুষ রয়ে গেছে। টেকনাফের ইউএনও, টেকনাফের প্রশাসন জানিয়েছেন এই সমস্ত মানুষদেরকে সেন্ট মার্টিন থেকে টেকনাফে নিয়ে আসার কোনো উদ্যোগ তাদের ছিল না, অর্থাৎ মানুষকে সরিয়ে আনার কোনো উদ্যোগ তাদের ছিল না। তাদেরকে যেটা করেছে সেটা হচ্ছে সরিয়ে আনা বলতে বাড়ি থেকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করেছে, ঠিক আছে গেল। কিন্তু আশ্রয়কেন্দ্রের অবস্থা কী? 37টি আশ্রয়কেন্দ্র আমরা স্থানীয় সেন্ট মার্টিনের স্থানীয়দের সাথে আজকে সারাদিন কথা বললাম, কথা বলে জানলাম সেখানে 5,000-5,500 মানুষকে আশ্রয় দেওয়া সম্ভব, বাকি মানুষের আশ্রয় দেওয়া সম্ভব। তাহলে বাকি মানুষ কোথায় যাবেন? গরু ছাগলের জন্য আশ্রয়কেন্দ্রের কোনো ব্যবস্থা নেই, গরু ছাগলগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে, সেন্ট মার্টিন দিয়ে তারা ঘুরছে। জলোচ্ছ্বাস বা ঝড়ের সঙ্গে যুদ্ধ করে যদি তারা বেঁচে থাকতে পারেন তাহলে বেঁচে থাকবে, না হলে তাদের ভাগ্যে কী ঘটবে জানি না আমরা। এর বাইরে আরেকটি ব্যাপার যে সেন্ট মার্টিনে এই যে 7,500 মানুষ থেকে গেলেন, এখানে তো বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ আছেন, সন্তান সম্ভব মা আছেন, শিশু আছেন, বৃদ্ধ আছেন, তাদের উদ্ধারে একটা বিশেষ ব্যবস্থা রাখতে হয়। সব দেশের সরকারের থাকে, প্রায় সব দেশের, যে বিশেষ এমন ধরনের জলযান যারা প্রতিকূল অবস্থা মোকাবেলা করে মানুষকে উদ্ধার করতে পারে, আমাদের সেই ব্যবস্থা নেই। হেলিকপ্টারে কিছু মানুষকে উদ্ধার করা যায়, আমাদের সেই ব্যবস্থাও নেই। আরও মজার ব্যাপার দেখেন, সেন্ট মার্টিনে এই যে 7,500 মানুষ থাকলো, এই 7,500 মানুষের জন্য সরকারি উদ্যোগে কোনো খাবার পাঠানো হয়নি, শুকনো খাবারও পাঠানো হয়নি, অন্য কোনো খাবারও পাঠানো হয়নি। স্থানীয় এমপি 15 বস্তা বা 15 বস্তা চাল পাঠিয়েছেন, আজকে দুপুরের কথা জানি যে সেটা স্থানীয় হাসপাতালে রান্না হচ্ছে। এর বাইরে কোনো এনজিও, আন্তর্জাতিক এনজিও, স্থানীয় এনজিও, কোনো এনজিও সেন্ট মার্টিনে কোনো শুকনা খাবার পাঠায়নি। স্থানীয়ভাবে যে খাবার সেখানে ছিল সেই খাবার আছে, পানি যে যেভাবে পেরেছে সংরক্ষণ করেছে খাবার পানি, যদি জলোচ্ছ্বাসে লবণাক্ত তা এসে নষ্ট হয়ে যায়, স্থানীয়ভাবে সেই কাজটি করা হয়েছে, কিন্তু কেউ তাদের পাশে দাঁড়ায়নি। সেন্ট মার্টিনের কথা আমরা জানি, আজকে সারাদিন ধরে কথা বলেছি এই কারণে কিছুটা জানি, কিন্তু কুতুবদিয়া কী ঘটছে আমরা জানি না, হাতিয়ার একটি অংশে কী ঘটছে আমরা জানি না, মহেশখালীর একটি অংশে কী ঘটছে সেটাও আমরা জানি না। সেন্ট মার্টিনে সত্যি সত্যি যদি এরকম ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আসে এবং জলোচ্ছ্বাস হয় তাহলে সেন্ট মার্টিনে যে আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষ আশ্রয় নেবেন সেই আশ্রয়কেন্দ্রগুলো টিকে থাকবে কি না বিশেষজ্ঞরা সেটা নিয়ে একটা প্রশ্ন তুলছেন। কেন প্রশ্ন তুলছেন? প্রবাল দ্বীপে সাধারণত জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড়ে কোনো ক্ষতি হয় না, কারণ নিচের প্রবাল শক্ত ভিত্তি তৈরি করে, এগুলো কোনো ক্ষতি করতে দেয় না সেন্ট মার্টিন, মানে প্রবাল দ্বীপকে। কিন্তু সেন্ট মার্টিনকে আমরা কী করেছি? কোটানকোট উন্নয়ন করেছি। কী উন্নয়ন করেছি? আমরা হোটেল বানিয়েছি, দোতলা তিনতলা হোটেল বানিয়েছি, মাটির নিচে গর্ত করে প্রবাল ধ্বংস করে দিয়ে হোটেল বানিয়েছি। এখন মাটির নিচে তো প্রবাল সরে যাওয়ার পরে আর শক্ত অবস্থান নেই, নরম অবস্থান, সুতরাং ঘূর্ণিঝড় যদি জোরে আসে এবং জলোচ্ছ্বাস যদি জোরে আসে তাহলে এই ভবনগুলো, আশ্রয়কেন্দ্রের এই ভবনগুলো আদৌ টিকে থাকবে কি না সেটা নিয়ে একটা বড় রকমের প্রশ্ন আছে। এবং যেটা আরও বেটা, যেটা বাংলাদেশের মানুষের জন্য বা সেন্ট মার্টিন বা কুতুবদিয়া বা মহেশখালীর মানুষের জন্য আরও যেটা আতঙ্কের সেটা হচ্ছে, ঘূর্ণিঝড়টি যদি জোয়ারের সময় আসে জলোচ্ছ্বাসের মাত্রা হবে ভয়ঙ্কর, আর ঘূর্ণিঝড়টি যদি ভাটার সময় আসে তাহলে কিছুটা হলে রক্ষা পাওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে যে জোয়ারের সময় আসবে না ভাটার সময় আসবে সেটা আমরা জানি না, প্রকৃতি জানে। ঘূর্ণিঝড়ও প্রাকৃতিক ব্যাপার, প্রকৃতি নির্ধারিত, এবং কোন সময় আসবে সেটাও প্রকৃতি নির্ধারিত, আমরা শুধু দোয়া করতে পারি। দোয়ার বাইরে যাদের কাজ করার কথা সরকারের, স্থানীয় প্রশাসনের, আমরা তাদের তেমন কোনো তৎপরতা লক্ষ্য করছি না।
আমাদের পক্ষে সব মানুষকে সরিয়ে আনা সম্ভব না, কিন্তু সব মানুষকে আশ্রয় দেওয়া সম্ভব। সেই জায়গাটিতে যে আমাদের প্রকৃত উদ্যোগের কত বড় রকমের ঘাটতি আছে সেটা আমরা এই জায়গাটিতে লক্ষ্য করছি। আমরা কুতুবদিয়ার কথা জানি না, মহেশখালীর কথা জানি না, সেন্ট মার্টিনের কথা কিছুটা জানি দেখে কথাটা বলছি। স্থানীয় যে ব্যক্তির সঙ্গে কথা হচ্ছিল আজকে সারাদিনে কয়েকবার, তকি ওসমানি, তিনি স্থানীয় সেন্ট মার্টিনের পর্যটন ব্যবসায়ী, তিনি বলছিলেন আর কয়েক ঘন্টার মধ্যে, দুপুরে কথা হচ্ছিল, বলছেন আর কয়েক ঘন্টার মধ্যে আমরা হয়তো সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাব, নেটওয়ার্কের বাইরে চলে যাবো, অর্থাৎ মোবাইলের নেটওয়ার্ক কাজ করবে না, বিদ্যুৎ থাকবে না। যদি সত্যি সত্যি বড় জলোচ্ছ্বাস আসে তাহলে সেন্ট মার্টিনের কত অংশ টিকে থাকবে, আশ্রয় কেন্দ্রের কত অংশ টিকে থাকবে, কত মানুষের ভাগ্যে কী ঘটবে, পুরোটাই একটা অনিশ্চিত অবস্থা। আমরা বাংলাদেশের একটি অংশের মানুষকে অনিশ্চিত অবস্থায় ফেলে দিয়ে আমরা ঢাকায় বসে আছি। আমাদের ঢাকায় বসে থাকার আরেকটি বা সেন্ট্রালাইজড কর্মকাণ্ডের আরেকটি উদাহরণ দিয়ে শেষ করি। আমরা ঢাকায় বসে আবহাওয়ার খবর পর্যবেক্ষণ করছি, সকল খবর আমরা ঢাকা থেকে পাচ্ছি। আমাদের সেন্ট মার্টিন বা কুতুবদিয়া বা মহেশখালী এই সমস্ত জায়গার বিশেষজ্ঞ, স্থানীয় বিশেষজ্ঞদের মতামত বা আবহাওয়া কেন্দ্রিক স্থানীয় অবকাঠামো গড়ে তোলার দিকে আমাদের কোনো মনোযোগ নেই। ধরুন একটি ঘূর্ণিঝড় একেবারে আঘাত হানার 4-5 ঘন্টা আগে প্রকৃত চিত্রটি জানা যায়, সেটা কি দুর্বল হয়ে গেছে নাকি আরও সবল হয়েছে, প্রকৃত চিত্রটি জানা যায়, কোন অঞ্চল দিয়ে আঘাত করবে সেটা জানা যায়। বাংলাদেশের অবস্থায় ঢাকায় বসে আমরা যে প্রকৃত চিত্র 4-5 ঘন্টা আগে জানব, সেই সময় জেনে আমরা কি সেন্ট মার্টিন, কুতুবদিয়া বা এই দ্বীপ অঞ্চলগুলো, রুড়িচর বা এই দ্বীপ অঞ্চলগুলোর মানুষকে সঠিকভাবে সেই তথ্য জানাতে পারবো? সরকার জানাতে পারবেন? আবহাওয়া অধিদপ্তর জানাতে পারবেন? যদি তারা নেটওয়ার্কেরই বাইরে থাকে তাহলে কী করে জানাবে? তার মানে ঢাকায় বসে খবর পেলেও স্থানীয়রা জানতে পারবেন কিনা সেটা নিয়ে একটা সন্দেহ আছে। আমাদের আসলে এই রাষ্ট্রটির বহুবিধ জায়গাতে দুর্বলতা রয়ে গেছে, সেই বহুবিধ দুর্বলতার আমরা সব সমস্যার সমাধান করতে পারবো না, কিন্তু যে সমস্যাগুলোর সমাধান করতে পারবো সেই সমস্যাগুলোও আমরা সমাধান করছি না। যেমন আমরা খাদ্য পৌঁছাইনি, মানুষের আশ্রয়ের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করিনি, গরু ছাগলের কথা আমরা চিন্তাই করিনি যে সেন্ট মার্টিন দ্বীপে যদি কখনো এরকম জলোচ্ছ্বাস আসে তাহলে গরু ছাগলগুলোর কী হবে, গবাদি পশুগুলোর কী হবে। কি দুর্ভাগ্য আমাদের এই বর্তমান সময়ে এসেও আমরা বহু কথা বলছি কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর জায়গাতে আমরা এখনও কতটা পিছিয়ে আছি।